হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এএ সোহাগ তো বর্তমানে সব থেকে ভালো একটা ফলসেড যেটা হচ্ছে ফউসেড পিক এটার সাথে দুদিন আগে ইন্ট্রোডিউস করাই দিছিলাম তো কালকে এটার পেমেন্ট প্রুফ দেখাইছিলাম তো এই ভিডিওটা বানিয়ে তাদের জন্য যারা মানে যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তাদের ফলসেড পিক অ্যাকাউন্ট এবং যাদের অ্যাকাউন্ট এখন ঠিক আছে তাদের জন্য কারণ তাদের কিছু ইম্পর্টেন্ট রুলস বলে দেব ওইটা যদি আপনারা মেনটেন করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট সবসময় ঠিক থাকবে ঠিক আছে তো এখানে ফার্স্ট একটা আপনাদের জন্য সুসংবাদ আছে কারণ ফসেট পিকে আমি মেসেজ করছিলাম তো দেখলাম যে ওরা ইয়ে করছে যে উইড্রো লিমিট যেটা আগে দুই লাখ ছিল এখন ওরা এক লাখ পঞ্চাশ হাজার সাতশি বানায় দিছে ঠিক আছে সো এটা একটা সুসংবাদ সবার জন্য যে ফসেট পিকে পেমেন্ট ইয়েটা কমায় দিছে তো এটা অনেক ভালো আর এখন যাদের সো যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তারা কি করবেন সেটা আপনাদের দেখায় আর অবশ্যই এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনারা যে কাজগুলো মানে যে কাজগুলো আপনারা করবেন না ওগুলো আমি দেখাই দিয়েছিলাম বাট অনেকে হয়তো ভিডিও স্কিপ করে দেখেন ওই কথাগুলো হয়তো আপনারা শুনেন নাই ফার্স্টে আপনারা অ্যাকাউন্ট খোলার আগে মানে যারা মানে নতুন অ্যাকাউন্ট ফার্স্টে আমি এটাই দেখাই যে যারা নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ক্রিয়েট করার আগে সবার নিচে যা তারপর আগে দেখবেন যে এটা আপনার অ্যাকাউন্ট কিনা কারণ আপনার এখানে অনেক সময় অন্যের অ্যাকাউন্ট মানে অ্যাডের জন্য অন্যের অ্যাকাউন্ট চলে আসে ঠিক আছে সো প্রতিবার ক্লেম করার জন্য মানে এটা হচ্ছে তাদের জন্য বলতেছি যারা অ্যাকাউন্ট অলরেডি খুলছেন এবং প্রতি এক ঘন্টা পরে ক্লেম করতেছে ফার্স্টে আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে অনেক সময় লেখা আসে ফসে পিক স্ল্যাশ ডট কম স্ল্যাশ ইন্ডেক্স ঠিক আছে এরকম লেখা আসে আর দেখবেন যে আপনার ব্যালেন্স এখানে যেমন আমার ব্যালেন্স আছে তো আপনাদের ব্যালেন্সটাও এখানে দেখবেন যে ব্যালেন্স ঠিক আছে কিনা আর আপনাদের ব্যালেন্স ঠিক আছে কিনা না রেফারেল কোডটা ঠিক আছে কিনা যদি যে আপনাদের ব্যালেন্স ঠিক নেই প্লাস রেফারাল কোডটা অন্য কারো তখন মনে করবেন যে এটা অন্য আরেকজনের অ্যাড তখন আপনাদের কাজ কি এটা লগ আউট করা আউট করে তারপরে আবার লগ ইন করা লগন করলে দেখবেন যখন দেখবেন যে আপনার রেফারাল কোড শো করতেছে যেমন আপনার ইউজার নেম সহকারে আপনার রেফারাল কোড শুধুমাত্র তখনই আপনি এখান থেকে ক্লেম করবেন যদি এই ক্লেম করেন তখন তখন আপনার অ্যাকাউন্ট সবসময় হানড্রেড পার্সেন্ট সেফ থাকবে ঠিক আছে আর যদি আপনারা দেখেন যে এখানে অন্য কারো রেফার কোড শো করতেছে যেমন আপনার ইউজার নেম শো করতেছে এবং এখানে অন্য ব্যালেন্স দেখাই দিতেছে তখন যদি আপনি ক্লেম করেন মানে এখানে ক্যাপচাটা পূরণ করেন তখন ওরা মনে করে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট মানে দুইটা অ্যাকাউন্ট এর কারণে আপনাদের অ্যাকাউন্টটা ওরা সাইন করে দেয় ঠিক আছে সো বর্তমানে যাদের অ্যাকাউন্ট আছে তারা হান্ড্রেড পারসেন্ট ভাবে এই দিকগুলো আপনারা মানে খেয়াল করবেন যে এটা যাতে আপনারা কোনোভাবেই ভুল না করেন এক ঘন্টা পরে ক্লেম করার আগে অবশ্যই আপনারা দরকার হলে আপনারা লগ আউট করে আবার লগ করবেন লগ করে তারপর কনফার্ম হবেন যে এটা আপনার কি না একেবারে নিচে যাবেন এখানে যখনই দেখবেন যেমন এই যে আমার রেফারেল কোড এই যে এ এইচ আপনাদের ইউজার নেম সহায় আপনাদের রেফারেল কোড এটা দেখাবে যখন দেখবেন যে এটা আপনার তখনই আপনারা কনফার্ম হবেন এবং আপনাদের ব্যালেন্স দেখবেন যে আপনাদের আগের ব্যালেন্সটা আছে কিনা তারপরে এখানে দিবেন দেওয়ার পরে এই ক্যাপচা পূরণ করে তারপরে ক্লেম করবেন মানে মোট কথা আপনারা ক্লেম করার আগে অবশ্যই দেখবেন যে এটা আপনাদের রেফার কোড কিনা ঠিক আছে তখন মনে করবেন যে এটা আপনার অ্যাকাউন্ট কারণ ওরা অ্যাডের জন্য অন্য কারো অ্যাকাউন্ট আপনার এখানে শো করে ঠিক আছে তো আপনারা অন্য কারো অ্যাকাউন্টে ক্লেম করবেন না তাহলে ব্যান করে দিবে। এবার আমি দেখাই যে যাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে তারা কি করবেন এবং তারা কিভাবে অ্যাকাউন্টটা রিটার্ন করবেন ঠিক আছে সো এওয়েতে আমার একটা ফ্রেন্ড একটা তার অ্যাকাউন্ট রিটার্ন করছে তার জন্য আমি জাস্ট এটা দেখি তো ফার্স্টে আপনারা কি করবেন আপনারা ডেসক্রিপশন বক্সে মানে যাদের নতুন অ্যাকাউন্ট এখনো করেন নাই তারা আগের দুইটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওগুলো ভালো করে দেখবেন এ টু জেড স্কিপ ছাড়া তারপর এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তারা কি করবেন তারা আবার ওই লিংকে যাবেন তারপর আমি দেখাই কি করবেন আপনারা ওই লিঙ্কে যাওয়ার পর ঠিক এরকম একটা পেজ আসবে আপনাদের সামনে ঠিক আছে তো আপনাদের এখানে কন্ট্রাক্ট মানে আপনাদের এখানে জাস্ট এরকম একটা পেজ আসবে আর কিছু আসবে না এখানে কন্ট্রাক্ট নামে যে অপশনটা আছে এখানে প্রেস করবেন ঠিক আছে তো এখানে প্রেস করার পর ঠিক এরকম একটা পেজ আসবে আপনার সামনে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন এবং আপনাকে ওরা রিপ্লে করবে এই ইমেলে এবং আপনারা এই ইমেল দিয়ে আপনারা ওদের সাথে কন্টাক্ট করতে পারেন এখানে আপনাদের নেম দিবেন নেম বলতে আপনাদের ইউজার নেমটা দিবেন ঠিক আছে আপনারা যেই ইউজার নেমটা আপনাদের অ্যাকাউন্টে দিছিলেন ওইটা দিবেন ঠিক আছে আর এখানে আপনারা কিছু লিখবেন যেটা লিখবেন সেটা হচ্ছে যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইট ওয়াজ আচ্ছা আমি এটারে লিখে দিতেছি ঠিক আছে আমি এখানে তারপরে ডিসক্রিপশন বক্সেও লিখে দিব এবার এখানেও লিখে দিব সো আপনারা ঠিক এভাবেই একটা ইয়ে লিখবেন তারপরে একটা অ্যাপ্লিকেশনের মতো লিখবেন এই পুরোটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আপনারা চাইলে এই মানে লেখাটাকে মডিফাই করে তারপর সেন্ড করতে হবে না আপনাদের মতো সুন্দরভাবে এটা জাস্ট এক্সাম্পলের জন্য আমি দিছি আর যদি কেউ চান এটা সেন্ড করবেন এটা সেন্ড করতে পারেন ঠিক আছে সো নিচে আপনাদের যেমন আমি লিখছি এইচ সহায়ক তো ওইখানে আপনাদের নাম লিখবেন তারপরে লিখে সাবমিট করে দিবেন ঠিক আছে সাবমিট করলে আপনাদের এক থেকে সাত দিনের ভিতরে আপনাদের রিপ্লাই দিবে এবং রিপ্লাই দিলে আপনারা তারপর ওই মেসেজটা রিপ্লাই দিবেন তারপরে যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে ওরা আপনার অ্যাকাউন্টটা রিটার্ন করে দিবে তো এটা মানে এই ওয়েতে আমার এক ফ্রেন্ড তাদের অ্যাকাউন্টটা রিটার্ন পাইছে তার জন্য এটা শেয়ার করলাম আর যদি আপনারা সত্যি সত্যি ডাবল অ্যাকাউন্ট খোলেন যেমন আপনাদের নিজের রেফার কোড দিয়ে আবার নিজেই অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে জাস্ট আপনারা যদি এরকম মানে কোনো কিছু না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের রিটার্ন পাবেন আর একটা কথা যে যদি আপনাদের অন্য কোনো ডিভাইস থাকে তো অন্য কোনো ডিভাইস ডিভাইসে এবং অন্য কোনো নেট মানে আইপি দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন এবং যদি আপনারা একদম মানে ডাবল অ্যাকাউন্ট খুলে ফেলছেন প্লাস এরকম অনেক কিছু করছেন তবে আপনাদের জন্য একটা ওয়ে আছে যে আপনারা চাইলে এখানে আপনাদের ডিভাইসটা ফরম্যাট করে তারপরে আপনাদের সিম চেঞ্জ করে ট্রাই করতে পারেন অ্যাকাউন্ট খুলে ঠিক আছে তারপরেও আপনারা জাস্ট ফার্স্টে এই কাজটা করবেন যে মানে এই মেসেজটা সাবমিট করে তারপর দেখেন ওরা কি বলে আপনাদের ভাগ্য ভালো হলে ওরা রিটার্ন করবে আর ফস এই ফসেট পিক অনেক ভালো একটা সাইড এবং আমি গতকালকে তো পেমেন্ট নিছি এবং আজকে তো যে এক লাখ পঞ্চাশ হাজার সাতাশিতেই উইড্রো দিতেছে তো ওইটারও পেমেন্ট রিকোয়েস্ট আবার পাঠাইছি তো খুব ভালো একটা সাইড এবং বর্তমানে সব থেকে বেস্ট একটা সাইট তো এটাতে যারা কাজ করতেছেন কন্টিনিউ কাজ করেন এবং যারা কাজ করতে ইচ্ছুক তারা যাদের অ্যাকাউন্টটা ব্যান হয়েছে তারা জাস্ট এই কাজটা করেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা রিটার্ন করবে তো সবাই ভালো থাকবেন এবং সব সময় কানেক্ট আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে তো এটা নিয়ে যদি আরও কোনো কনফিউশন থাকে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করে নেবেন আমি রাতের দিকে দেখব না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন